আসন্ন নির্বাচনে ক্ষমতা হারানোর ভয়ে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এমনকি সাজা পরবর্তী সরকারের পরিকল্পনা বুমেরাং হচ্ছে বলেও দাবি করেন দলের সিনিয়র নেতারা। বেগম জিয়াকে সাথে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দেন তারা। গোলাম মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন হাবিবুর রহমান। দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে আটক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কারায়ত্ত করে আগামী জাতীয় নির্বাচনে জয়ের ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে তাকে কারারুদ্ধ করা হয়েছে বলে দাবি করেন তিনি। সেই জন্যই আজকে সম্পূর্ণ ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা নীল নকশাকে বাস্তবায়িত করার জন্য দেশের নেতৃত্ব খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি এখন আরো বেশি শক্তিশালী, খালেদা জিয়াকে ছাড়া নয় বরং তাকে সাথে নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। আইন কানুন বলতে কিছু নেই, রাজনৈতিক প্রতিহিংসা, সরকারের হীন উদ্দেশ্য বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছে। এ সময় দলের চেয়ারপারসনের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে পরবর্তী কর্মকৌশল কারো পরামর্শে নয় বরং বিএনপি নিজেই নেবে বলে মন্তব্য করেন দলের সিনিয়র এই নেতা। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।